আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে, দগ্ধ 19 জনের অবস্থাও আশঙ্কাজনক। এসি নয় গ্যাস লিকেজ থেকেই মসজিদে বিস্ফোরণ মনে করে ফায়ার সার্ভিস, কাজ করছে তিনটি তদন্ত কমিটি। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল, পরিকল্পিত হত্যা চেষ্টা বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। কমছে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ, নতুন শনাক্ত প্রায় 2000, আরো 35 জনের মৃত্যু। এবং চলে গেলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে, তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দগ্ধ বাকি 19 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বেশিরভাগেরই শরীরের 80% পর্যন্ত পুড়ে গেছে। আদিন সজীবের রিপোর্ট। বিস্ফোরণে দগ্ধ সন্তান ইমাম হোসেনের আয়ে সংসার চলত, সেই ছেলেটির কি হয় সেই ভয় দিশেহারা বাবার। আমার ছেলের উপরে আমার নির্ভর বাবা, ওই আমার সামনে আমার উপরে এদিকে দগ্ধদের দেখতে এসে নারায়ণগঞ্জের প্রশাসন জানান দুর্ঘটনার পেছনে কারো অবহেলা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত অভিযান করে দিয়েছি, তাদের কাজ শুরু হয়েছে আর ইতিমধ্যে ফায়ার সার্ভিস আলাদা তাদের তদন্ত করছে। শুক্রবার এশার নামাজের সময় নারায়ণগঞ্জের তল্লা এলাকার বাইতুল সালাম মসজিদে বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হয় অর্ধ শতাধিক মুসল্লি। সারি সারি সাজানো এই মরদেহগুলো এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে তাদের স্বজনদের হাতে। লাশ হয়তো পাচ্ছেন প্রিয়জনের লাশ, কিন্তু এই শূন্যতাটা কি কোনোভাবেই পূরণ হবে তা জানা নেই এই মানুষগুলো। তারা এখন সরকারের দিকে তাকিয়ে আছেন, যদি কোনো একটা ব্যবস্থা হয় তাদের জন্য, যদি সরকারের পক্ষ থেকে কিছু ভাবা হয়, কিছু করা হয়, তাহলে হয়তো এই মানুষগুলোর শূন্যতাটা কিছুটা হলেও পূরণ হতে পারে। আব্দিন সজীব, এটিএন বাংলা। দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী ইকরামুল হক সায়েম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, আহতদের সব শেষ কি খবর আছে আপনাদের কাছে? চৈতি, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আজ যে মুসল্লিরা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের মৃত্যু সংখ্যা কিছুক্ষণ পরপরই বাড়ছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আমরা কিছুক্ষণ পরপরই মৃত্যুর খবর পাচ্ছি এবং এই সংখ্যাটি আসলে কতটা দীর্ঘতর হয় সেটি দেখার বিষয়। যেটি আপনি খবরে জানাচ্ছিলেন, এখন পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে সবশেষ 6:30 দিকে বাহাউদ্দিন নামের 60 থেকে 65 বছর বয়সের একজনের মৃত্যু হয়েছে। এর আগে বিকেল 5টার দিকে রাসেল নামের একজনের মৃত্যু হয়েছে, তার বয়স ছিল 30। এবং বাকিদের অবস্থা, বাকি 19 জন এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন এই বার্ন ইনস্টিটিউটে। আপনি রিপোর্টে যেমনটা জানাচ্ছিল যে তাদের সবার অবস্থাই গুরুতর, তারা সবাই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাদের দু একজন কিছুটা তুলনামূলকভাবে কিছুটা ভালো রয়েছে, কিন্তু তারা কেউই এখনও পর্যন্ত আশঙ্কা মুক্ত নন। বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে গেছে। আপনি জানেন যে শ্বাসনালী পুড়ে গেলে আসলে সেই ধরনের অগ্নিদগ্ধ রোগীদের বাঁচানো খুবই কঠিন কাজ এবং তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে আসলে ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমরা এখানকার স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে জেনেছি যে আসলে অনেকের এই অগ্নিদগ্ধ শরীর থেকে এখনও রক্ত ঝরছে এবং এই রোগীদের চিকিৎসায় তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন এখানকার
চিকিৎসকরা কিন্তু কতটুকু পারবেন সেটি দেখার বিষয়। এখানে এখন পর্যন্ত যে 18 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 16 জনের লাশ হস্তান্তর করা হয়েছে এখান থেকে, বাকিদেরও হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। আপনি জানেন এখানে আসলে আহত এবং নিহতদের স্বজনদের অবস্থা কী হতে পারে সেটি আপনি বুঝতেই পারছেন। আমরা রয়েছি, আমরা পরবর্তী সংবাদ ও এখানকার সবশেষ খবর আপনাকে জানাব। চৈতি জি স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী একরামুল হক সাইমের সাথে। এসি নয়, গ্যাস লিকেজ থেকে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ হয়েছে বলে মনে করে ফায়ার সার্ভিস। এদিকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বন্দর নগরীর তল্লা এলাকা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের আলাদা তিনটি কমিটি। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। তল্লা এলাকার বাইতুল সালাত জামে মসজিদের ভেতরে বাইরে এখনও রক্তের ছাপ, দেয়াল ও কাঁচে লেগে আছে মানুষের পোড়া চামড়া। এসব ভিড় করে দেখছেন স্বজনরা আর কাঁদছেন। এছাড়া দুর্ঘটনায় আহত প্রায় সবার অবস্থাই সংকটাপন্ন, তাই উদ্বেগ কাটছে না স্বজনদের। মসজিদ সংশ্লিষ্টরা জানান, ঘটনার সময় পাশে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ হওয়ায় হতাহত বেশি হয়েছে। মানে ভিতরে আগুন, হেল্প তো ভাই না, আমি দৌড় দেবো বাকি করবো না করবো, আমি আগুন মতো গেছি। মসজিদের সামনে যে বিদ্যুতের যে খুঁটি রয়েছে সেখানে একটি ট্রান্সফরমার অবস্থিত আছে, সেই ট্রান্সফরমার প্রথমত বিস্ফোরণ হয়, তার পরবর্তীতে যে মসজিদের ভিতরে যে 6টি যে এসি রয়েছে সেগুলো বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা, গ্যাস পাইপের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্যদিকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী আহমদ আল মামুন জানান, তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। গ্যাস যে এখানে ছিল এটা গত রাত্রে আমাদের যে প্রাথমিক তদন্ত দল ছিল ওনারা এটা আমাকে বলেছেন, সেদিকটাও আমরা মানে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। আবার বিদ্যুতের বিষয়টাও কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না, এজন্য বিদ্যুতের বিষয়টাও আমরা দেখব। যদি এখানে দেখা যায় যে ধরনের ব্যবস্থা গাফলতি ছিল, অবহেলা ছিল, তাহলে অবশ্যই আমাদের তরফ থেকে প্রশাসনিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের গঠিত তদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। বিপ্লব রায়, এটিএন বাংলা। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অবস্থার উন্নতি হলে আগামী 2-3 দিনের মধ্যে তাকে কেবিনে নেওয়া হবে। এখন তাকে বিদেশে পাঠানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম। এদিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আহত ইউএনওকে দেখতে গিয়ে জানান তার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের মাথায় হাতুড়ির আঘাতের কারণে অপারেশন পরবর্তী ইনফেকশনের ঝুঁকি রয়েছে। ঝুঁকি বিবেচনায় সতর্ক রয়েছেন চিকিৎসকরা। রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে 7 সদস্যের মেডিকেল টিমের অধীনে তার চিকিৎসা চলছে। তার স্বাস্থ্যগত উন্নতি ঘটছে, তবে সতর্কতার সঙ্গে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমাদের নর্মাল গ্লাসগো কমা স্কেলের স্কোর হচ্ছে 15, তো আমি বলবো যে পুরোটাই ওনার আছে। ওনার এই বাকি যে প্যারামিটারগুলো আছে সেগুলো ভালো আছে, আপাতত রুগী স্টেবল। ওনার যদি নিয়ে যেতে চান ওনার নিতে পারেন, কিন্তু আমাদের দিক থেকে এখন এই মুহূর্তে রুগী শিফট করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। শনিবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব চিকিৎসাধীন ওয়াহিদের বিষয়ে খোঁজ নিতে এসে জানান প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে তার খোঁজ খবর নিচ্ছেন। ইউএনওদের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলাও আমার সাথে এটা নিয়ে কথা বলছেন এবং বলছেন যা কিছু করার সব কিছু করার জন্য যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ। আর উনি আমার সাথে গত 2 দিনের আগেও কথা বলছেন, আজকেও কথা বলছেন যে যেভাবে হোক এটার একদম ফ্রি এবং ফেয়ার ট্রায়াল খুব কুইকলি করতে হবে এবং বেশ 2-1 জন ধরাও পড়ছে আপনারা জানেন। ওয়াহিদা খানম তার স্বামীর সঙ্গে কথা বলেছেন এবং পরিচিতজনদের চিনতে পারছেন বলে জানান চিকিৎসকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনা পরিকল্পিত হত্যা চেষ্টা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্থানীয় সরকার সচিব হেলাল উদ্দিন আহমেদ। রাজধানীতে বিয়াম মিলনায়তনের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া ও অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। চুরির উদ্দেশ্যেই দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলা চালানো হয় বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আটক তিন আসামি। শুক্রবার সন্ধ্যায় রংপুরে সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে একথা জানানো হয়। আসাদুলের বক্তব্য অনুযায়ী এটি তাদের উদ্দেশ্য ছিল ইউনো মহোদয়ের শয়নকক্ষ এবং তার বাসগৃহ থেকে অর্থ সম্পদ এগুলো লুট করা অথবা চুরি করাই ছিল তার অভিপ্রায়। তবে এই হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মানতে নারাজ ওয়াহিদা খানমের সহকর্মীরা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয় কোনো মহল এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে। বিচ্ছিন্ন ও চুরির ঘটনা উল্লেখ করে চালিয়ে দেওয়ার অপপ্রচার চালাচ্ছেন। আমরা অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্য মনে করি এটা কোনো চুরির ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের একটি অংশ। হত্যাকাণ্ডের অভিপ্রায় নিয়ে এই ইউনুকে আক্রমণ করা হয়েছে, কারণ যখন এই ইউনু এবং তার বাবাকে আঘাত করা হয় দুর্বৃত্তরা তার কোনো সম্পদ জিনিস চুরি করেনি বা তার বাসা থেকে কোনো জিনিস খোয়াও যায়নি, ইভেনকি তার বিছানার উপর পড়ে থাকা মোবাইলটা পর্যন্ত নিয়ে যায়নি। সংগঠনের মহাসচিব ও জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের ধারণা কিছু উচ্ছেদ কার্যক্রম এবং বালুমহল সংক্রান্ত অন্যায় কাজে বাধা দেয় এই হামলার ঘটনা ঘটতে পারে। ওই ইউনো ইদানিং কালে কিছু উচ্ছেদ করেছে এবং আরও কিছু এই উচ্ছেদ করার কারণে কিছু লোকজন তার উপরে সংক্ষুব্ধ হয়েছে। ওখানে যে বালুমহল আছে সে বালুমহলের থেকে অবৈধভাবে যারা বাল উত্তোলন করে তাদেরকেও সে বাধা প্রদান করেছে এবং এই সমস্ত কারণে হয়তো প্রভাবশালী কেউ তার উপরে মানে ক্ষিপ্ত হতে পারে, সেটি বহিঃপ্রকাশ এটা হতে পারে বলে আমরা এটি মনে করি। এ সময় মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তাদের নিরাপত্তায় ব্যাটালিয়ন আনসার নিয়োগ নিশ্চিত করার দাবিও জানানো হয়। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমেছে। গত কয়েকদিনের নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার তুলনামূলকভাবে অনেকটাই কম। সবশেষ ২৪ ঘন্টায় রাজধানী সহ সারাদেশে 93টি ল্যাবে 12,847টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1,950 জন। শনাক্তের হার 15.18%। মাত্র এক সপ্তাহ আগেও শনাক্তের হার ছিল 20% বেশি। গত ২৪ ঘন্টায় আরও 35 জনের মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনা ভাইরাসের পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার কমেছে। শুক্রবার রোগী শনাক্তের হার ছিল 14%, যা গত তিন মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে টানা 7 সপ্তাহের হিসাব অনুযায়ী সংক্রমণ শনাক্তের হার কমতির দিকে, তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে এই হার এখনও বেশি। সংক্রমণ শনাক্তের হার বেশি এমন শীর্ষ 14টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। সরকারি হিসেবে সবশেষ ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন 1,950 জন, বিপরীতে একদিনে সুস্থ হয়েছেন 1,661 জন। এই নিয়ে মোট সুস্থ 13,903 জন এবং মোট আক্রান্ত 3,23,565 জন। কিন্তু করোনা ভাইরাস নিয়ে আসলে নিশ্চিতভাবে কিছু বলা যায় না, এই কারণে যে আমরা কিন্তু অনুমান করেছিলাম যেহেতু বাংলাদেশ একটি গ্রীষ্মপ্রধান দেশ, এখানে হয়তো টেম্পারেচারের কারণে ভাইরাসটা সার্ভাইভ করবে না, কিন্তু সার্ভাইভ করেছে। বাংলাদেশে গ্রোথ কিন্তু এক্সপোনেনশিয়ালি হয় নাই, দীর্ঘদিন থেকে 1,2,3,4,000 পর্যন্ত কেস হয়েছে। এটা যেমন দীর্ঘ সময় ধরে ছিল, আমাদের এখন কমছে অত্যন্ত ধীরে ধীরে। রোগতত্ত্ববিদরা বলছেন টানা আরও 2-1 সপ্তাহ শনাক্তের হার কম থাকলেও এই হার 5% নিচে নেমে আসলে দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ হয়েছে বলে বলা যাবে, তবে আবারও বৃদ্ধি পেলে তা সাময়িকভাবে কমেছিল বলে মনে করতে হবে। আগামী 2 সপ্তাহ পর্যন্ত এটা যদি কমে, এরকম ধারাবাহিকভাবে কমতে শুরু করে, তাহলে হয়তো বাংলাদেশ একটা সহনীয় পর্যায়ে আসবে। কিন্তু এইরকম সংখ্যা ধরে রাখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যবিধি মেনে আমাদের আচরণগত পরিবর্তনগুলো করতে হবে।
এদিকে গত কয়েকদিনের শনাক্তের বিবেচনায় মৃত্যুহার বেড়েই চলেছে। সবশেষ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। সপ্তাহখানেক আগেও মৃত্যুহার ১.২৮ থেকে ১.৩১% থাকলেও গত ২৪ ঘন্টায় এই হার বৃদ্ধি পেয়ে ১.৩৭% দাঁড়িয়েছে। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ত্রিশাল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শোক দিবসের আলোচনা সভায় তিনি একথা জানান। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্বিতীয় দফায় জামিন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজিরবিহীন মহানুভবতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী থেকে ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আলোচনায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধারণ করতে হবে। এ সময় নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা ও হতাহতের সুচিকিৎসা নিয়েও কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। এই দুর্ঘটনাকে সর্বাপেক্ষিত গ্যাস লাইনের লিকেজ এবং মসজিদের এসিড গ্যাসের বিস্ফোরণ বলে মনে করছেন। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্তের মাধ্যমে জানা যাবে। ইতিমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে। এদিকে বিএনপির রাজনীতি দেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বেগম জিয়া ১৫ আগস্ট ষড়যন্ত্রকারীদের উৎসাহিত করলেও দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জামিন দিয়েছেন। রাজধানীতে তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এটি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী তাকে প্রদত্ত সিআরপিসি ৪০১ ধারায় যে প্রদত্ত ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করেছেন। এতে বিএনপি সরকারকে ধন্যবাদ জানানোর প্রয়োজন ছিল, কিন্তু বাস্তবিকতে বিএনপি ধন্যবাদ জানানোর সংস্কৃতিটা লালন করে না। জাতীয় প্রেস ক্লাবে আর এক আলোচনায় প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় সব ধরনের সংকট মোকাবেলা করে দেশ এগিয়ে চলছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। আমরা ২১ আগস্টের আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সক্ষমতায় ২০৩০ সাল পর্যন্ত রাজধানীতে পানির ঘাটতি হবে না বলে দাবি করেছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। চার বছরের মধ্যে গন্ধপুর এবং সায়দাবাদ ফেজ ৩ শোধনাগার নির্মাণ শেষ হলে নগরীতে আরও ৯৫ কোটি লিটার পানি দিতে পারবে প্রতিষ্ঠানটি। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। শীতলক্ষা ও পদ্মা নদী থেকে সুপেয় পানি উৎপাদনের জন্য এখন ৩টি শোধনাগার আছে ঢাকা ওয়াসার। প্রাকৃতিক ভারসাম্য রাখতে মাটির তলদেশের পানির চেয়ে উপরের পানি বেশি ব্যবহার করতে চায় দেশের সবচেয়ে বড় পানি সরবরাহকারী এ প্রতিষ্ঠান। এখন তারা সব মিলিয়ে দৈনিক উৎপাদন করছে প্রায় ২৬৪ কোটি লিটার পানি, যা রাজধানীর চাহিদার চেয়েও বেশি। তারপরেও পানি নিয়ে কেন অভিযোগ নগরবাসীর, সেই প্রশ্নেরই জবাব দেন ঢাকা ওয়াসার এমডি। আমরা কিন্তু দাবি করি ২০১৩র ১ জানুয়ারি থেকে ঢাকা শহরে পানির যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে গ্যাপ, অর্থাৎ চাহিদা এবং সরবরাহের এই গ্যাপটা মিটিগেট করে ফেলছি। প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে ২৬৪ কোটি লিটার, আর আমাদের ডিমান্ড থাকে সিজন টু সিজন ভ্যারি করে ২১০ থেকে ২৪০ কোটি লিটার। ৫৫% হবে আমাদের আন্ডারগ্রাউন্ড আর ৪৫% আমাদের সারফেস ওয়াটার। কিন্তু এটা আমরা পারলাম না শিখছি, যেহেতু আমাদের ৫০% ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এখনও ধারণ ক্ষমতা নেই। ডেনমার্কের সহায়তা পেলে ২০২২ সালের মধ্যে এই ঘাটতিও মেটানো সম্ভব বলে মনে করছেন ঢাকা ওয়াসার এমডি। এছাড়া গন্ধপুর শোধনাগারের কাজ ২০২৩ সালে এবং সায়দাবাদ ফেজ ৩ কাজ ২০২৪ সালের মধ্যেই শেষ হবে বলেও আশা করেন তিনি। পানির নিশ্চয়তাটা এই পর্যন্ত যে এটা হয়ে গেলে ৩০ পর্যন্ত আমাদের কোনো অসুবিধা নেই। গন্ধপুরেরটা আলহামদুলিল্লাহ পুরোদস্ত চলছে এবং ওইটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সহই চলছে, কাজে ওইটা আমরা আশা করি ২০২৩ সালের মধ্যে শেষ হয়ে যাবে। আর ২০২৩ সালের মধ্যে আমরা এটাও আশা করি যে আমাদের তার আগেই পদ্মা যশোর নেটওয়ার্কও তৈরি হয়ে যাবে।
ত্রুটি কমাতে সায়দাবাদ ফেজ 1-2 এবং পদ্মা যশোলদিয়া শোধনাগার কেন্দ্রের সব কার্যক্রমই এখন চালানো হচ্ছে কম্পিউটারাইজ সিস্টেমে। 2019 সালের অক্টোবরে পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার 45 কোটি বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হলো, এখন পর্যন্ত সর্বোচ্চ 22 কোটি লিটার সরবরাহ করতে পারছে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন পরবর্তীতে এই পরিমাণ আরও বৃদ্ধি পাবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, যশোলদিয়া, মুন্সীগঞ্জ। চলে গেলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইনা নিলাহে ওয়া ইনা ইলাহে রাজিউন। দীর্ঘদিন ধরে শারীরিক নানা ব্যাধিতে ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। গত 30 আগস্ট তাকে সিএমএইচে ভর্তি করা হয়। মুক্তিযুদ্ধকালে 8 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ গভীর শোক জানিয়েছেন। রাজধানীতে অবৈধ ও লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে 37 জন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে চালানো অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে দেখা যায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান 15 বছরের বেশি সময় ধরে লাইসেন্স নবায়ন করেনি। এছাড়া অনেক প্রতিষ্ঠান তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মহামারী করোনা আর বন্যা বিপদ ডেকে এনেছে দুগ্ধ খামারিদের জন্য। গোখাদ্য হারানো সহ নানা সংকটে রয়েছেন তারা। স্বাভাবিক জীবনে ফিরে যেতে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রত্যাশা তাদের। সিরাজগঞ্জ ঘুরে এসে রিপোর্ট করছেন হাবিবুর রহমান ওভি, ক্যামেরা ছিলেন আশিক এম রাসেল। আব্দুল মতিন সরকার, বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর। খামার শুরু করেছিলেন মাত্র 8টি গরু দিয়ে, এখন তার এরকম গোয়ালঘর আরও 4টি, আর গরুর সংখ্যা 65। কীভাবে পরিসর বাড়লো তার এই খামারের? পান আমাদের এখানে সেন্টার খুলেছে, পানের দুধ দিয়ে আস্তে 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 দামও ভালো পাই, এবার যে 40-45 টাকা ব্যবসা ভালো বৃদ্ধি পাইছে। তবে এবারের বন্যা আর মহামারী করোনা বাধা হয়ে দাঁড়িয়েছে তার মতো অনেক খামারির সফলতার পথে। এবারের বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন দুগ্ধ খামারিরা। অনেক গোয়ালে বন্যার পানি ঢুকে গিয়ে নষ্ট হয়েছে গরুর খাবার। গরুকে খাওয়ানো সে খড় এখন তাদের কিনতে হচ্ছে দ্বিগুণ দামে, 600 টাকায়। এখন সেই খামারিরা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছেন দুধ বিক্রি করতে। পান কোম্পানিকে আমরা এখানে 5 বছর ধরে মনে চালু করছি, 5 বছর ধরে মানে উদ্বোধনের দিন থেকে সকাল সন্ধ্যা আমরা দুধ দিই। এই করোনার প্রভাবের মধ্যেও এমনকি বর্ষার মধ্যেও রাস্তায় পানি নিয়ে যেতে পারি না, ওরা তাও দুধটা ঠিক মতো 2 বেলা নিছে। কোনো দুধে যদি পানি থাকে, আমাদের এই যে ল্যাকটো স্ক্যান মেশিন, এই ল্যাকটো স্ক্যান মেশিনে একটা রেঞ্জ আছে, পানি দেওয়া থাকলে আমাদের এখানে ধরা পড়বে। এই বিপদের সময়েও তাদের কাছ থেকে দুধ নেওয়া বন্ধ করেনি প্রাণ ডেয়ারি। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে প্রতিষ্ঠানটি। উদ্যোগী হয়ে আমরা অত্যন্ত স্বল্প খরচে কৃষকদেরকে কিন্তু আমরা গোখাদ্য সরবরাহ করেছি, এতে করে কিন্তু তারা অনেক অর্থ সাশ্রয় করতে সক্ষম হয়েছে। আমরা যদি এই 2 লক্ষ লিটার দুধ সংগ্রহ না করতাম তাহলে কিন্তু আর্থিকভাবে তারা অনেক ক্ষতির সম্মুখীন হতো। আমাদেরকে যদি পলিসিগতভাবে সাপোর্ট করা হয় তাহলে কিন্তু দেশে আরও নতুন নতুন কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং দুগ্ধ শিল্প গড়ে উঠবে, এর ফলে বাংলাদেশ দুগ্ধে স্বয়ংসম্পূর্ণ হবে এবং প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারবে। বছরে দেশে দুধের চাহিদা প্রায় 1,60,00,000 মেট্রিক টন, যার 65% পূরণ করে দেশীয় খামারিরা। হাবিবুর রহমান ওভি, এটিএন বাংলা, সিরাজগঞ্জ। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 40,23,000 ছাড়িয়েছে, মারা গেছে 70,000-এর কাছাকাছি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সবশেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 86,000-এরও বেশি মানুষ। সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়।
শিগগিরই দেশটির দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলকে অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা 40,91,000, আর প্রথম অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 62,00,000। সব মিলিয়ে সারা বিশ্বে করোনায় আক্রান্ত 2,65,00,000-এরও বেশি, মারা গেছে 8,75,000 মানুষ। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সাথে মাদকের ঘনিষ্ঠ যোগসূত্র পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। এরই মধ্যে তার ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং বান্ধবী রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করেছে দেশটির মাদক নিয়ন্ত্রণ ব্যুরো NCB। মাদকবিরোধী আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মুম্বাইয়ের আদালতকে NCB জানায়, মাদক কেনাবেচার সাথে জড়িত বেশ কয়েকজন মানুষের ব্যাপারে তথ্য দিয়েছেন সৌভিক। জিজ্ঞাসাবাদের জন্য আটক দুজনকে আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত কারাগারে থাকার আদেশ দিয়েছে আদালত। গত জুনে নিজ ফ্ল্যাট থেকে সুশান্তের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর পেছনে মাদক সরবরাহের উপযুক্ত প্রমাণ পাওয়ার দাবি করছে NCB। মামলা তদন্তে কাজ করছে 3 সংস্থা, CBI, NCB ও ED। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও সাবেক ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে স্মরণ করল চট্টগ্রাম প্রেস ক্লাব। চট্টগ্রামে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোয়া শামসুল ইসলাম এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। দেশের 92% ডালডা ও ঘি জাতীয় আংশিক হাইড্রোজেনেটিক তেলের মধ্যে 2% বেশি মাত্রা ক্ষতিকর ট্রান্সফ্যাট রয়েছে, যা হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়, দেশের বেকারি ও রেস্টুরেন্টে ব্যবহৃত 4টি ভোজ্য তেলে প্রতি 100 গ্রামের মধ্যে গড়ে 11 গ্রামের উপরে ট্রান্সফ্যাট বা চর্বি পাওয়া গেছে। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা তুলে ধরেন। ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণে এ সময় আইন ও নীতিমালা করারও পরামর্শ দেওয়া হয়। এবারে পার্টেক্স খেলার খবর। প্রিয় ক্লাবকে আদালতে নিতে চাননি বলেই আরও এক মৌসুম বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নিস্তব্ধতা ভেঙে গোল .com-এ দেয়া এক সাক্ষাৎকারে এভাবেই তিনি ব্যাখ্যা করেন বার্সায় থেকে যাওয়ার কারণ। এ সময় বার্সেলোনা অধিনায়ক বলেন, ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তামিউ প্রতারণা করেছেন তার সাথে। এসএম আশরাফের রিপোর্ট। এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন মেসি ভক্তরা। প্রিয় ফুটবলার বার্সেলোনা ছাড়ছেন নাকি থাকছেন, এ খবরের পেছনে টানা 10 দিন বিশ্ব গণমাধ্যম চষে বেরিয়েছেন যারা, তাদের শান্ত করে মেসি বললেন আরও এক মৌসুম কাতালান ক্লাবটিতে থাকছেন, তবে সেটা নিজের ইচ্ছের বিরুদ্ধেই। ক্লাব ছাড়ার একটা পথ ছিল আদালতে যেয়ে সমাধান খোঁজা, কিন্তু আমি কখনো বার্সার বিরুদ্ধে আদালতেই যাব না, কারণ এই ক্লাবকে আমি ভালোবাসি। আমি এখানে আসার পর এই ক্লাব আমাকে সব কিছু দিয়েছে, তাই বার্সেলোনাকে আদালতে নেওয়ার কথা একবারও আমার মাথায় আসেনি। বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত যে তিনি হঠাৎ করে নেননি সাক্ষাৎকারে সে বিষয়টিও পরিষ্কার করেন। 6 বারের বিশ্বসেরা ফুটবলার বলেন কথা রাখেননি সভাপতি। ক্লাব সভাপতিকে বলেছিলাম আমি যেতে চাই, পুরো বছর জুড়েই তার সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। যতবারই কথা হয়েছে তিনি বলেছেন আমি থাকবো কি থাকবো না সেই ব্যাপারে মৌসুম শেষে সিদ্ধান্ত নিতে, কিন্তু শেষমেশ তিনি কথা রাখলেন না। ক্লাব থেকে চলে যাওয়ার কারণের সাথে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে 8-2 গোলে হারার কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা। সিদ্ধান্তটা বায়ার্নের ম্যাচের ফলাফলের কারণে ছিল না, অনেক কারণেই চলে যেতে চেয়েছিলাম। আমি সব কিছু জেতার মতো একটা পরিকল্পনা চেয়েছিলাম, বার্সেলোনার শ্রেষ্ঠত্ব দেখতে চেয়েছিলাম, কিন্তু সত্যিটা হলো এখানে অনেকদিন ধরে তেমন কোনো প্রকল্প বা পরিকল্পনা কিছুই নেই, তারা শুধুই ধোকা দিয়েছে। তবে ইচ্ছের বিরুদ্ধে থেকে গেলেও ক্লাবকে আবারও নিজের সর্বোচ্চটা দিতে চান বলেই সাক্ষাৎকারে জানান অনেকের চোখেই সর্বকালের শ্রেষ্ঠ এই ফুটবলার। এসএম আশরাফ, এটিএন বাংলা।
সাউদাম্পটনের শ্বাসরুদ্ধকর প্রথম টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে 2 রানে হারিয়েছে ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে 7 উইকেটে 162 রান তোলে স্বাগতিকরা। জস বাটলার 29 বলে 44 আর ডেভিড মালান 43 বলে করেন 66 রান। জবাবে উদ্বোধনী জুটিতে 98 রান তুলে দলকে জয়ের পথে নিয়ে যান ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ। কিন্তু দলের 129-এ ওয়ার্নার 58 রানে আউট হওয়ার পর রানের সঙ্গে পাল্লা দিতে পারেনি অজিরা। শেষ 6 ওভারে 39 রান দরকার হলেও 36-এর বেশি তুলতে পারেনি তারা। শেষ পর্যন্ত 6 উইকেটে 160 রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ওয়ালটন আন্তঃজেলা পুমসের তাইকোয়ান্দো প্রতিযোগিতায় সিনিয়র নারী ও পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, আর সিনিয়র পুরুষ বিভাগে রানার্স আপ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, নারী বিভাগে রানার্স আপ হয়েছে বাংলাদেশ আনসার। এনএসএ জিমনেশিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাইকোয়ান্দো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার, মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ উপস্থিত ছিলেন। 3 দিনের এই প্রতিযোগিতায় 6টি ক্লাব ও 14 জেলার 2 শতাধিক খেলোয়াড় অংশ নেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে, দগ্ধ 19 জনের অবস্থাও আশঙ্কাজনক। AC-9 গ্যাস লিকেজ থেকে মসজিদে বিস্ফোরণ মনে করে ফায়ার সার্ভিস, কাজ করছে 3টি তদন্ত কমিটি। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল, পরিকল্পিত হত্যা চেষ্টা বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। দেশে কমছে করোনা ভাইরাসের সংক্রমণ, নতুন শনাক্ত প্রায় 2000, আরও 35 জনের মৃত্যু। এবং চলে গেলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনাভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews। ধন্যবাদ সবাইকে।